हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल एमएसएम किचन एंड ब्लॉग। तो बराबरेर मतो आज के आरो एकटी रेसिपी निये चले आसछि। आशा करछि आमार आजकेर रेसिपिओ आपनादेर अनेक भालो लागबे। तो आमार आजकेर रेसिपि तेले भाजा केक, आर बानाबो किन्तु मात्र एकटी डिम दिए। तो चलुन देखे नेवा जाक। तो केक तैरिर जन्य एखाने आमि एकटी मिक्सिंग बल निये निएछि, আর এর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম, 1/3 কাপ চিনি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 7 মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মেশাতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিব যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা গলে গেলে কিন্তু ডিমের মিশ্রণটা একটু ফ্লাফি হয়ে আসবে। তোমার ডিমের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে। এখন একটি চালনি নিয়ে নিচ্ছি, এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ পাউডার মিল্ক, 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটু চেলে নিচ্ছি। তো চালা হয়ে গেলে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সুন্দর সফট একটি ডো করে নেব। তো ডিমটি যদি একটু বড় হয় তাহলে কিন্তু প্রয়োজনে আরও একটু ময়দা মেশানো যেতে পারে। তো ডোটা কিন্তু আমার প্রায়ই রেডি। তো এখন আমি চলে যাব চুলা। তো চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে তেল দিয়ে দিয়েছি। এখন এই ডোটা দিয়ে কেক বানাতে হলে কিন্তু হাতে খুব বেশখানি তেল লাগিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু হাতে লেগে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই কেকটি কিন্তু খুব সময় নিয়ে আস্তে আস্তে বাজতে হবে। তাড়াহুড়া করে বাজলে কিন্তু কেকটি উপর দিয়ে পড়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু ঠিকভাবে কোক হবে না। তো কেকটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর সুন্দর একটা কালারও চলে আসছে। আমি একটু এপিট উপিট করে ভালো করে চতুর্দিকে কালারটা করে নিচ্ছি। তো আপনারা যারা সফট কেকটা খেতে পছন্দ করেন তারা কিন্তু যখন তখনই ঝটপট করে এই কেকটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি কেকগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে কয়েকটা আছে সেগুলোকেও আমি এইভাবেই বেজে নিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কেকগুলো। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমার আজকের কেক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে মাত্রই জয়েন হয়েছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।